আমাকে শুনতে পাচ্ছেন? যে কেউ একজন কমেন্টস করে জানান প্লিজ, যে আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা। কেউ আছেন লাইনে? আমার আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু বলেন। হ্যাঁ হৃদয়, একটু কমেন্টস করে জানাও আমার কথা শোনা যাচ্ছে কিনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। الصلاة والسلام عليك رسول الله، الصلاة والسلام عليك حبيب الله، الصلاة والسلام عليك نور الله، الصلاة والسلام عليك شفيع المذنبين، الصلاة والسلام عليك رحمة للعالمين. شكل عيد الشرع، عيد ميلاد النبي، عيد أعظم، عيد أكبر. شكل خوشير شست خوشير دين. আজকে 12 রবিউল আউয়ালের দিন, এই পৃথিবীতে নূর নালার নূর মানব রূপে আজ থেকে 1450 বছর আগে পৃথিবীতে মানব বেশে এসেছেন। এই হিসাবে আজকে নবীজির শুভ বেলাদাত শরীফ 12 রবিউল আউয়াল। এই উপলক্ষে আমি গুনাগার অদম জালালিয়া দরবার শরীফের পক্ষ থেকে দেশে বিদেশে বাংলা ভাষাভাষী যত মুসলমান আছে এবং সারা পৃথিবীতে যত মুসলিম উম্মাহ আছে ইমানদার এবং সমস্ত মানবজাতিকে আমি রাহমাতাল্লিল আলামিন আগমনের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মিলাদুন নবীর শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মুবারক। আজকে আলহামদুলিল্লাহ গত রাত্রে আমাদের বাড়িতে আমরা 11 রবিউল আউয়াল দিন যাইয়া রাত্রে আমরা নবীজির আগমনে মাহফিল করেছি, সারা রাত্র মাহফিল হয়েছে। সকাল ফজরের নামাজ আমরা জামাতে আদায় করেছি, জামাতে আদায় করে ইনশাল্লাহ আমরা জুলুস করেছি, আমার নবীর আগমনের জশ্নে জুলুস করেছি। এতে হয়তো অনেকের লাগতে পারে, অনেকের গায়ে লাগতে পারে, অনেকের বিবেকে লাগতে পারে, লাগুক, আমরা রসুল্লাহর গোলাম, শিরকের ফতুয়া দেন আর বিদাতের ফতুয়া দেন, তোয়াক্কা করি না, আমরা রসুল্লাহর গোলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার গোলামকে আপনি কবুল করেন। আলহামদুলিল্লাহ আমার সাথে এই মুহূর্তে আমার অনেক রুহানি সন্তান এবং শুভাকাঙ্ক্ষী। আলহামদুলিল্লাহ আমার আহলে সুন্নাত ওয়াল জামাতকে ভালোবাসে, পছন্দ করে, নবীজিকে ভালোবাসে এমন অনেকে আমার সাথে সংযুক্ত হয়েছেন, এই প্রত্যেকের আমি ধন্যবাদ জানাচ্ছি এবং ঈদ মুবারক জানাচ্ছি। যেই নবীর আগমন আল্লাহ পবিত্র কোরআনে সূরা মায়েদা 15 নম্বর আয়াতের শেষের অংশ আল্লাহ বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন, আল্লাহর পক্ষ থেকে এসেছে নূর এবং আল্লাহর কিতাব। এই একটা নূর হচ্ছে আসমানি কিতাব, সর্বশ্রেষ্ঠ কিতাব, মহাগ্রন্থ কোরআনুল করিম, কোরআনুল মাজিদ, কোরআনুল হাকিম। আর একটা নূর হচ্ছে আমার নবী রহমাতাল্লিল আলামিন। এক্ষেত্রে কোরআনকে আল্লাহ হুদাল্লিন নাস বলেছেন, সমস্ত মানব জাতির জন্য কোরআনকে রহমত বলেছেন। আর আমার আল্লাহ সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা আরসালনাকা ইল্লা রহমাতাল্লিল আলামিন, আমি আল্লাহ আপনাকে সমগ্র মখলুকাতের জন্য, আল্লাহর কুল মখলুকাতের জন্য, সৃষ্টি জগতের জন্য আমার হাবিবকে আল্লাহ রহমত স্বরূপ প্রেরণ করেছেন। এই নবীর আগমনের দিন আমরা বলি মিলাদুন নবী। আমার সাথে এই মুহূর্তে যারা আছেন এবং পরবর্তীতে আমার লাইভ দেখবেন, অনেকে হয়তো বাঁকা চোখে দেখবেন, অনেকে বাজে কমেন্টস করবেন, করেন, এটা আপনার ব্যক্তিগত মত। আমরা মিলাদুন নবীর লোক, জশ্নে জুলুসের লোক, রসুলুল্লাহর গোলাম। এবার দেখেন, আমি দুই চারটা কথা বলবো,
আমার দেশের জাতির বিবেকের কাছে শিক্ষিত সমাজ যারা উচ্চবিত্ত লোক যারা এদের ব্রেনকে ওয়াশ করে দিয়েছে আমার দেশের আহলে হাদিস লামাজাবি আব্দুল ওহাব নজদীর ট্যাবলেট খাওয়া মৌলবীরা আমার দেশের উচ্চবিত্ত সরকারি প্রশাসনের লোক বিশেষ করে যারা হায়ার লেভেলে আছে এদের মগজকে ধুল মানে ওয়াশ করে দিয়েছে শিরক এবং বিদাতের ফতোয়া দিয়ে সাধারণ মানুষের কোনো দোষ নাই এরা ইসলাম প্রিয় মানুষ আল্লাহ প্রিয় মানুষ রসুল প্রিয় মানুষ এই শিরক এবং বিদাতের এই ফতোয়া তাদের মাথার ভিতরে ঢুকাইয়া আমার রসুল আরবির রসুল আকরাম রহমাতাল্লিল আলমিনের মিলাদুল নবীকে তারা বিদাতের ফতোয়া দিচ্ছে আমি জাতির বিবেকের কাছে প্রশ্ন রাখতে চাই মিলাদ মানে জন্ম আপনারা যারাই আমার কথাগুলো শুনতেছেন এবং পরবর্তীতে শুনবেন আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো আপনারা একটু অন্তরের কানটা লাগাইয়া গভীর মনোযোগে শুনবেন যে মিলাদ মানে জন্ম মিলাদুন নবী মানে নবীর জন্ম আচ্ছা ভাই মিলাদ মানে জন্ম আল্লাহ তো জন্ম নাই আল্লাহ তো মিলাদ নাই আল্লাহ তো স্রষ্টা মিলাদ আছে রসুলুল্লাহর মানে রসুলুল্লাহর সৃষ্টি হয়েছেন আমরা রসুলকে সৃষ্টি হিসাবে মানি রসুলের মিলাদ আছে আল্লাহর মিলাদ নাই তো মিলাদুন নবী মানে রসুলের জন্ম তো জাতির বিবেকের কাছে আমার প্রশ্ন রসুলের জন্ম কি বেদাত আমার মাথায় ধরে না যারা বলে মিলাদুন নবী নিকৃষ্ট টাটকা বেদাত মিলাদুন নবী যদি টাটকা বেদাত হয় আমার নবীর জন্ম যদি টাটকা বেদাত হয় তো আপনাদের জন্ম তো বাসি হারাম দুর্গন্ধযুক্ত হারাম টাটকা আমি বলবো না আপনাদের জন্মগুলা যারা রসুল আরবির মিলাদুন নবীকে যারা বিদাত বলেন টাটকা বিদাত বলেন আমি আবারও বলছি মিলাদ মানে জন্ম মিলাদুন নবী মানে নবীর জন্ম তো নবীর জন্ম কিভাবে বিদাত হয় তো নবীর জন্ম যদি বিদাত হয় তাহলে আপনাদের জন্ম টাটকা নয় বাসি বিদাত বাসি শিরক বাসি হারাম মনে রাখবেন মিলাদুন নবী বিদাত নয় মিলাদুন নবী ইবাদত 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 শ্রেষ্ঠ ইবাদত সবার জন্য না আশেকদের জন্য ইমানদারের জন্য একটা কথা চিন্তা করেন যেই নবীকে আল্লাহ সৃষ্টি না করলে আমার আল্লাহ আশরাফুল মাখলুকাত অর্থাৎ কোনো কিছুই আল্লাহ সৃষ্টি করতেন না ওই নবীকে সৃষ্টি করার পরে আল্লাহ মানব জাতি বানাইছেন দানব জাতি বানাইছেন সৃষ্টিকুল মাখলুকাত বানিয়েছেন মানব জাতি বানানোর পরে মানব জাতির জন্য আল্লাহ পাক কুরআনুল করিম পৃথিবীতে পাঠিয়েছেন এই কুরআনুল করিম রমজানের সাতাশ তারিখ এসেছেন রমজানের খাতিরে আমরা লাইলাতুল কদর পালন করি আল্লাহ বলেছেন ইন্না আনজালনা হুফি লাইলাতিল কদর ওই রাত্রে ইবাদত করলে হাজার বছরের চাইতে নাকি আল্লাহ দিবে কেন কুরআনের আগমনে কুরআনের খাতিরে কুরআনের ইজ্জতে এক রাত্রে আশি বছরের চাইতে বেশি দেখ তো আমার ভাই বাবারা উচ্চবিত্ত লোক যারা সমাজের উচ্চ পর্যায়ে যারা আছেন শিক্ষিত সমাজ জ্ঞানী সমাজ এই কোরআনুল করিম আসতো না যদি আমার নবী না আসতো তো কোরআনুল করিম হুদাল্লিন নাস আর আমার নবী রহমাতাল্লিল আলামিন তো কোরআনুল করিমের খাতিরে যদি এক রাত্রির মর্যাদা হাজার মাসের চাইতে উত্তম হয় তো আমার নবী এসেছেন বারি রবিউল আউয়াল কুন্তু আতুফু লাইলাতাম মিলাদুন নবী সুবহানাল্লাহ যেই নবী বারি রবিউল আউয়াল মৌলাদ করেছেন পৃথিবীতে আগমন করেছেন আল্লাহর নূর পৃথিবীতে প্রেরিত হয়েছেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম সুবহানাল্লাহ আল্লাহ বিভিন্ন জায়গায় বলতেছেন আমার নবীকে আল্লাহ প্রেরণ করেছেন প্রেরিত হয়েছেন তাহলে এই নবীর আগমন আমরা খুশি আপনারা বলেন নবীর জন্ম কিভাবে বিদাত হয় এবার আপনি বলবেন না নবীর জন্ম বিদাত না ঈদটা বিদাত নবীর জন্ম ঈদ আমরা ঈদে মিলাদুন নবী বলি বাবা ঈদটাই আপনি বুঝেন না আপনি আলেম হইছেন ঈদ বুঝেন না আপনি ঈদ মানে খুশি বেজান না ঈদ মানে খুশি আনন্দ আল্লাহ কয় সূরা ইউনুসের ৫৮ নম্বর আয়াত আল্লাহ কয় বিসমিল্লাহির রহমানির রহিম কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফবিযালিকা ফালিয়াফরাহু ঘোষণা আল্লাহর যে হাবিব আপনি বলে দেন আপনার উম্মতেরা যদি আমার পক্ষ থেকে রহমত পায় ফজল পায় অনুগ্রহ পায় দয়া পায় আল্লাহর পক্ষ থেকে যদি আমরা দয়া পাই আমরা যেন আনন্দ হই
আমরা যেন ঈদ পালন করি, আমরা যেন খুশি হই। তো বাবারা আমার, আমার নবীর চাইতে রহমত মাখলুকাতের মধ্যে কি হতে পারে? আমার নবীর চাইতে শ্রেষ্ঠ নিয়ামত, আমার নবীর চাইতে বড় রহমত পৃথিবীতে আর নাই। আল্লাহ বলে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই জন্য আমরা নবীর আগমনে খুশি, আর খুশি মানে ঈদ। মানুষ তো যে কোনো কারণে খুশি হইতে পারে। আপনারা বলেন দুইটা ঈদ বছরের দুই দিন খুশি, কেন 363 দিন কি আপনাদেরকে পাগলা কুকুর কামড়াইছে? আপনি বেজার কেন? আপনি 365 দিন বেজার কেন? ইমানদার তো এমনি খুশি যে রাসূলুল্লাহর উম্মত, আল্লাহ পাকের শ্রেষ্ঠ বান্দা মুসলমান, কোরআন পেয়েছেন, নবী পেয়েছেন, আপনি বেজার কেন? ঈদ মানে খুশি, বেজার না। রিক্সাওয়ালা বোঝে, মুসি মেতর নিম্ন মানুষ বুঝে ঈদ মানে খুশি। আপনারা আলেম হইয়া ঈদ মানে খুশি এটা বোঝেন না। মিলাদুন নবী মানে নবীর আগমনে আমরা খুশি, তো আনন্দিত উচ্ছ্বাসিত, নবীকে পেয়েছি। বনি ইসরাইলের নবীরা উম্মতেরা ফরিয়াদ করেছেন, আল্লাহ আমাদেরকে আখির জমানার নবীর উম্মত যদি বানাইতেন। আর আমরা তো ফরিয়াদ করি নাই, বিনা দরখাস্তে বিনা ফরিয়াদে রহমাতাল্লিল আলামিনের উম্মত হতে পেরেছি। আমরা খুশি সুখী, আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, রহমাতাল্লিল আলামিনের গোলাম হিসাবে আমাদেরকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছে, আমরা খুশি। অনেকে হয়তো বাজে মন্তব্য করবেন, আমি আমার যারা রুহানি সন্তান আছে দেশে বিদেশে, আমার অনেক রুহানি সন্তান এবারে প্রবাসে ছিল, আমার দরবারে মিলাদুন্নবীতে আসতে পারে নাই, তারা আফসোস করছে। বিশেষ করে আমার হৃদয়, আমার সাইদুল লুৎফুর, এভাবে সুমন, এভাবে অনেকেই অনেকেই প্রবাসে আছে, জুলুস অংশগ্রহণ করতে পারে নাই। আমাকে বলছে যে বাবা আমরা অত্যন্ত অশ্রুসিক্ত, মিলাদুন্নবীর জুলুসে আসতে পারি নাই। তো দেখেন বাবা, মিলাদুন্নবী বিদাত নয়, আলেম যারা আমার সমাজের আলেম যারা হক্কানি আলেম যারা, আমি তাদের নিকট বিনীত অনুরোধ জানাচ্ছি, আপনারা কাদা ছোড়াছড়ি ছাড়েন। রসুলের উম্মত বাবা, কবরে কেউ যাবে না, আমার নবী যাবে। হাসরে কেউ কথা বলবে না, আমার নবী কথা বলবে আপনার জন্য। মিজানের ফাঁসে কেউ থাকবে না, নবী থাকবে আপনার জন্য। তো নবীর আগমনে আপনি, নবীর আগমনটাকে আপনি, নবীর জন্মটাকে আপনি বেদাত টাটকা বেদাত ফতুয়া দিচ্ছেন, আপনি কি মদিনাওয়ালার দরবারে আসামি হবেন না? জবাব দিতে আসি ইনশাল্লাহ। দেখেন এবার তারা বলবে ইসলামে দুই ঈদের বাইরে আর কোনো ঈদ নাই, নাউযুবিল্লাহ মাআযাল্লাহ। দুই ঈদের বাইরে যারা বলবে ঈদ নাই, লানাত 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 আল্লাহ আলা যালিমিন। ঈদ ইসলামে দুইটা নয়। মৌলবী সাহেব কোরআন হাদিস খোলেন, সহি হাদিসের কথা বলেন, আমার নবী বলেছেন প্রতি শুক্রবার ঈদের দিন, গরিবের হজের দিন। আপনি মৌলবী সাহেব দুইটা ঈদ বলে শুক্রবার কি ঈদ বাদ দিয়ে দিলেন? শুক্রবার ঈদের দিন, গরিবের হজের দিন, সৈয়দানা আদম ও সফিউল্লাহর জন্মদিন, সুবহানাল্লাহ। প্রতি বছরে 52টা শুক্রবার থাকে। তাফসির ইবনে আব্বাসের মধ্যে আসছে আরাফার দিনটা হাজিদের হজের দিন, অস্বীকার করার জো আছে? আপনি দুইটা ঈদ বলে চালিয়ে দিলেন। দেখেন আমি আপনাদেরকে বোঝার জন্য বলতেছি, গতকালকে নাকি তার আগের দিন বাংলাদেশ ক্রিকেট টিম ঘোষণা হয়েছে, ওয়ার্ল্ড কাপ খেলবে তারা, ফোন 18 কোটি মানুষের ভিতরে 15 জন প্রতিনিধি করবে দল। যখন যারা নির্বাচন প্যানেল কমিটি তারা যখন দল ঘোষণা করতেছেন, 15 জনকে নাম জন বলল, 15 জন আপনারা বলেন তারা কি খুশি না বেজার? অবশ্য তারা এমন খুশি, তারা বলতেছে আমরা ঈদের চাইতে বেশি খুশি। তাহলে যেদিন ক্রিকেট টিমটা ঘোষণা হয়েছে, এই 15 জন ক্রিকেটার এরা ঈদের চাইতে বেশি খুশি হয়েছে যে এরা বিশ্বকাপ স্কোয়াডে আছে। একজন জনপ্রিয় খেলোয়াড়, আমরা তো আসলে খেলাধুলা দেখি না, হয়তো মানুষের শোনা শুনি, চট্টগ্রামের একটা ছেলে তামিম ইকবাল নাকি একে দলে রাখে নাই চক্রান্ত করে। আমার দেশে তো সব জায়গায় চক্রান্ত, দুর্নীতি দুই নম্বরই, গাদ্দারি করে ছেলেটাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, ছেলেটা কিন্তু খুশি না, তার ঈদ না। মনে রাখবেন, মনে যদি আনন্দ না থাকে, মনে যদি অশান্তির জ্বালা জ্বলে, আগুন জ্বলে, কোরবানির ঈদও সে খুশি হয় না, রোজার ঈদও সে খুশি দেখতে পারে না। মনে রাখবেন ঈদ মানে খুশি, ঈদ মানে বেজার নয়।
আমরা নবীর আগমনে খুশি, কিয়ামত পর্যন্ত খুশি। এবার দেখেন আল্লাহ বলেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, তোমরা এমন খুশি হও সম্পদের চাইতে, জনমালের পৃথিবীতে যত সম্পদ ক্ষমতা মসনদ যাই কিছু পাইবা, যা টাকা পাইয়া সম্পদ পাইয়া ক্ষমতা পাইয়া মসনদ পাইয়া তুমি যেমন খুশি হবে তার চাইতে 100 কোটি গুণ বেশি খুশি হও আল্লাহর রহমত ফে, ফজল ফে, দয়া ফে। ধরেন যদি বাংলাদেশ টিম বিশ্বকাপ জিতে বাংলাদেশ মানুষ খুশি হবে না? হবে। ক্রিকেট প্লেয়াররা হয়তো একজন মাঠে স্টোকও করতে পারে খুশিতে। যদি বিশ্বকাপ জিতে, জিতার দিন বাংলাদেশের সমস্ত 15 কোটি আর 20 কোটি মানুষ বলেন, সবাই বলবে আজকে খুশি আর খুশি, মানে ঈদ আর ঈদ। তো ক্রিকেট বিশ্বকাপ যদি জিতে ঈদ আর ঈদ হয়ে যাবে, নির্বাচনের দিন ধরেন যে কোনো একটা নির্বাচন, যে দল হারলো এদের খুশি নাই, মানে এদের ঈদ নাই, আর যারা জিতলো ফুলের মালা দিয়া মিছিল মিটিং সংবর্ধনা এরা খুশি, মানে ঈদ। এই জন্য বাবা আলেম ওলামা যারা আছেন অনুরোধ করব, কাদা ছোড়াছড়ি করেন না, রহমাতাল্লিল আলামিনের গোলাম আপনি, রহমাতাল্লিল আলামিনের গোলাম। আল্লাহ বলেছেন, ফারুক আজম বলেন আমি রহমাতাল্লিল আলামিনের গোলাম, আপনি কোন মিয়া সাহেব? ফারুক আজম বলে হোসাইন আপনি লিখে দেন আমি রসুল আরবির গোলাম। এই জন্য বাবা আজকে আমি আমার ভক্ত বরিদানদেরকে বলবো, মিলাদুন্নবীর দিন সবাই আল্লাহর হাবিবের প্রতি বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন, ফাসক্ত নামাজের পরে নামাজ কাজা করবেন না, নামাজ মিস করা যাবে না, কারণ নবী আসাতেই তো আমরা নামাজ পেয়েছি, নামাজও রহমত উম্মতের জন্য, বান্দার জন্য নামাজও রহমত। তাহলে এ নামাজ আমরা একত্ব কাজা করবো না ইনশাল্লাহ। আমার যারা মুরিদান আছেন, দরবারে জালালিয়া শরীফের বক্তবৃন্দ আছেন, দরবার থেকে অনুরোধ একটা ওয়াক্ত নামাজ কাজা করবেন না, মিস করবেন না। তবে খবিশ নবীর দুশ্মন যারা নবীকে মাটি মনে করে, নবীকে মাটির সাথে মিশে গেছে মনে করে, নবী মিজানের ফাল্লা যায়া ফেল ফেল করে তাকাবে নবীর গুণা বেশি না এক বেশি, এমন খবিশের পিছনে নামাজ পড়বেন না, একলা পড়বেন কিন্তু নামাজ ছাড়বেন না। মিলাদুন্নবীর আনন্দে চেষ্টা করবেন এ মাসে, মিলাদুন্নবীর মাসে কয়েকটা রোজা রাখবেন, বিশেষ করে সোমবার গুণা, বৃহস্পতিবার শুক্রবার রোজা রাখবেন, রাসূল আরবির আগমনের খুশিতে রোজা রাখবেন। এরপরে তাসবিহ তাহলিল করবেন, ইশরাক ফোরবেন, আওয়াবিন ফোরবেন, ইবাদত একান্ত নিজের, কেউ নিবে না, ভাগ বসাবে না। আমার রুহানি সন্তানদেরকে আমি আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, ভালোবাসা দিচ্ছি, ভালোবাসা নিচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি পবিত্র ঈদে আজম, ঈদে আকবর, মিলাদুন্নবীর, ঈদে মিলাদুন্নবীর শুভেচ্ছা। এরা জ্বলবেই, শয়তান জ্বলছে তো। আল বিদায় নেহায় কিতাবের মধ্যে কিতাব আলা লিখতেছে, শয়তান জীবনে 7 দিন 4 দিন 4 দিন কেঁদেছেন। যেদিন আদমের দেহে নূর মোহাম্মদি দেয় শয়তান খুশি হইতে পারে নাই, সময় খুশি শয়তান কাঁদে। তার মানে আদমের সাথে দুশ্মনী নাই, দুশ্মনী হচ্ছে নূর মোহাম্মদের সাথে। দ্বিতীয়বার যখন আদমানা নবীকে সেজদা করার কথা যখন বলেছেন, শয়তান নাখোশ করে নাই, বিয়াদবি করছে, নূর মোহাম্মদিকে সেজদা করে নাই, সমস্ত ফেরেশতারা করছে, আদম আল্লাহ লাঠি দিয়া বের করে দিল, ওই দিনও কেঁদেছেন। কিতাবে লিখছে 3 নম্বরে কেঁদেছেন আল্লাহ ফাক যখন সুরা ফাতিহা নাজিল করলেন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সারা পৃথিবীতে যখন আকাশে বাতাসে সমুদ্রে পাহাড়ে দরিয়ায় আল্লাহর প্রশংসা প্রশংসা, শয়তান বলেছেন আমি কেঁদেছি, অনেক কেঁদেছি। ও শয়তান তুমি শেষবার কবে কেঁদেছ? শয়তান বলেছে আমি জীবনে এমন কান্না করেছি, এত কান্না করেছি। ও শয়তান এত দুঃখ তোমার, এত কান্না কেন করেছ? ওই দিনের কথা মনে হইলে আমি এখনও কাঁদি। ওই দিনটা কোন দিন? কই নবীর মিলাদাত শরীফ, নবীর মিলাদুন্নবীতে যেদিন নবীর আগমন হয়েছে আমি খুব কষ্ট পাইছি, খুব ব্যথা পাইছি। এতে কি প্রমাণ হয় না ইমানদাররা নবীর আগমনে খুশি থাকবে, শয়তান বেজার থাকবে? মৌলবি সাহ দোহাই আল্লাহর, শয়তানের ভক্ষ নিয়েন না, শয়তানের ভক্ষ নিয়েন না, আমার নবীর আগমনে আপনি খুশি থাকেন, মিলাদুন্নবী করেন। অনেক অনেক কৌমি আলেমরাও এখন, বিশেষ করে নজরুল ইসলাম কাশিমী একজন বড় কৌমি ঘরানার আলেম,
আলহামদুলিল্লাহ মিলাদুন নবীর পক্ষে অসংখ্য কথাবার্তা বলছিতে। এখন আপনারা আগে বলতেন কি এই বাংলাদেশের চট্টগ্রামে শুধুই মিলাদুন নবী হয় না, এখন দেখেন ইউটিউবের মাধ্যমে ফেসবুকের মাধ্যমে সারা বাংলাদেশের আনাসে কানাসে দয়াল নবীর আগমন শুভেচ্ছার স্বাগতম, নূর নবীজির আগমন শুভেচ্ছার স্বাগতম, বাংলাদেশের পক্ষ থেকে লও সালাম হে রাসূল, জালালি বাবার পক্ষ থেকে লও সালাম হে রাসূল, বাংলাদেশের আনাসে কানাসে এই স্লোগানগুলা আপনাদের চুলকায় না আরও চুলকাবে। মিলাদুন নবীর শান সারা পৃথিবীতে ছড়িয়ে গিয়েছে, আপনারা কল্পনা করতে পারবেন না। আফ্রিকার সানাতে কুটির উপরে মানুষ জুলুস করেছে, ইয়েমেনে, তুরস্কে, জর্ডানে, আম্মানে, পৃথিবীর প্রত্যেকটা মুসলিম দেশে, খুদ সৌদি আরবে খানায় কাবার প্রধান ইমাম সুদাইসি হাফিজুল্লাহ উনি মিলাদুন নবীর স্বাগত ভাষণ দিয়েছেন এবং সৌদি আরবে মিলাদুন নবীকে রাষ্ট্রীয় ছুটি ঘোষণা করেছেন। আলহামদুলিল্লাহ আমার দেশের মাননীয় সরকার প্রধান যেই হোক ওনারাও বাংলাদেশকে ঈদে মিলাদুন্নবীতে আজকে রাষ্ট্রীয় ছুটি, অফিস আদালতে ঈদে মিলাদুন্নবীর মিলাদ হচ্ছে। আমরা ওই লেগসে আমরা জিলাপি খাই না শুধু, আর মিয়া জিলাপি কি হারাম নাকি? জিলাপি তো হারাম না, আমরা শুধু জিলাপি খাই না, আমরা বিরিয়ানিও খাই, পায়েস খাই, খিচুড়ি খাই, আলহামদুলিল্লাহ খাওয়াই আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। ঈদ মিলাদুন্নবী বিদাত নয়, ইবাদত, হাসরে প্রমাণ হবে। এবার দেখেন আপনারা আরও কত কি কত আপনাদের কদমে আমি হাত দিব, আমি গুণাগার, গালাগালি করবো না, এখানে গালাগালি করতে আসি নাই। বাবা আপনিও আল্লাহ চান, আমিও আল্লাহ চাই, আপনিও নবী চান, আমিও নবী চাই। এই সহি হাদিসের দোহাই দিয়া আমার নবীর মিলাদকে কট্টা কাট্টা বেদাত এভাবে কি টাটকা বেদাত এভাবে বললে আমার নবী মনে কষ্ট পায়, মনে রাখবেন আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, হাবিব আমি আপনাকে সন্তুষ্ট করব, এমন ঘোষণা দিব আপনি সন্তুষ্ট হবেন, সন্তুষ্ট করেই ছাড়ব। ওয়ালাল আখিরাতু খাইরুল্লাকা মিনাল আউলা, আজকে কাঁদার দিন না আপনি মাথা আলোক করেন, আল্লাহ তো ওয়াদা দিছে নবীকে সন্তুষ্ট করবে, ওয়াদা যেহেতু দিয়েছে নবী সন্তুষ্ট করবে, তো নবী বলবে আল্লাহ আপনি আমাকে সন্তুষ্ট করবেন, আমার একটা ইমানদার গুণাগার যদি জাহান্নামে থাকে আমি সন্তুষ্ট না, সন্তুষ্ট না। আহ রাসূল আরবি এখনও তখন আপনার জন্য আমার জন্য কাঁদতেছেন, আপনি নবীর মিলাদকে বেদাত, নবীর জন্মকে বেদাত বলতেছেন, আপনি কি মানুষের কাতারে আছেন? কত বেয়াদবি করতেছেন আপনি রাসূল আরবির সামনে, কত বেয়াদবি করতেছেন আপনি? আপনি বলতেছেন আমার নবী নাকি পড়তে জানে না, লিখতে জানে না, নিরক্ষর মুরুক্ষ, আস্তাগফিরুল্লাহ মাযাল্লাহ। আপনাদের কাছে আমি একটা কথা বলি, যদি আজকে কোনো একটা বিদর্মী লোক, নাস্তিক, ইহুদি অথবা হিন্দু লোক বলে যে ইসলামও একটা ধর্ম, মুসলমানরাও একটা জাত, তারা নবী মুরুক্ষ, আপনারা তো তেলে বেগুনে জেলে উঠবেন যে একটা হিন্দু লোক আমার নবীকে মুরুক্ষ বলেছেন, হিন্দু লোক আমার নবীকে নিরক্ষর বলেছেন। অথচ এই কথাগুলা আপনাদের আলেমরা বড় বড় শায়েকরা কয়, নবী মুরুক্ষ, নবী পড়তে জানে না, নবী লিখতে জানে না, নাউজুবিল্লাহ। এই গোমরাহিরা বলে আমার নবীর আব্বা আম্মা নাকি জাহান্নামী। তো একটা হিন্দু লোক যদি বলে ইসলামও একটা ধর্ম, মুসলমানও একটা জাতি, মুহাম্মদ একজন নবী যিনি ওনার মা বাপকেই বেহেস্ত দিতে পারবে না, উনিও একটা নবী, এই কথা বললে তো আপনি তেলে বেগুনে জ্বলে উঠবেন। অথচ এই কথাগুলো আপনার শায়েকরা দিন রাত বলতেছে, আপনার কোনো প্রতিবাদ নাই, কি মনে করতেছেন কি ধর্ম? নবীর মা বাপ জাহান্নামী, এটা ধর্ম হইতে পারে না। আমার নবীর মা বাপ জীবনে কোনো শিরকের কাজে লিপ্ত ছিলেন না, আমার নবীর মা বাপ দীন ইব্রাহিমী ছিলেন, মুমিন ছিলেন, ইমানদার ছিলেন, সমস্ত নবীদের মা বাপ জান্নাতি জান্নাতি জান্নাতি। এ বেয়াদবিগুলো করবেন না, জবাব দিতে হবে আমার নবীজির দরবারে। আমার সাথে আলহামদুলিল্লাহ অনেকেই অনেকেই সংযুক্ত হয়েছেন, কিছু বদাকিদের লোকও আছে, বাবা গালি দিব না, গালি দিয়েন না, গালাগালি ইসলামে নাই, মদিনাওয়ালার আদর্শে নাই। হয় আপনি আমাকে বুঝাইয়া দেন স্পেসিফিকভাবে, জালালি সাহেব আপনি এটা ভুল বলতেছেন, যদি আমার ভুল হয় আমি কানে ধরবো, তওবা করবো, ইস্তেকবার করবো, সমস্যা কী, আমি তো মানুষ। আপনার গোমরাহি করেন না, আল্লাহর দোহাই লাগে, আমার নবীর সাথে গোস্তাগি করেন না, নামাজে আপনাকে ফার করবে না, মনে রাখবেন নামাজে আপনাকে নাজাত দিবে না। যদি নামাজে নাজাত দেয় কাদিনারিও কিন্তু ফাঁসক্ত নামাজ পড়ে, শিয়ারাও ফাঁসক্ত নামাজ পড়ে, খারেজিরা ফাঁসক্ত নামাজ পড়ে, হুররিয়ারা ফাঁসক্ত নামাজ পড়ে, হুব্বিয়াদের দাঁড়িয়ে আছে, ফাঁকড়ি আছে, টুফি আছে, ইবাদত আছে, কিন্তু ইমান নাই, গোস্তাগে রাসুল নবীজির সামনে গোস্তাগি করেছেন, বেয়াদবি করেছেন। আমেলাতুন নাসেবা তাসলা নারান হামিয়া, কোরআন আল্লাহর।
অনেক কথা বলে ফেলেছি, আসলে আমি লাইভে অভ্যস্ত না, আমার ছেলেরা ওখানে সন্তানরা আব্বা আব্বা হুজুর একটা লাইভে আসেন, মিলাদুন্নবীর একটু শুভেচ্ছা বিনিময় করেন। আমি বাংলাদেশের সকল দরবারের সুন্নি মনা মিলাদুন্নবী পালন করা প্রত্যেকটা রিক্সাওয়ালা থেকে আপ টু আফার লেভেল যারা মিলাদুন্নবীকে মানে প্রত্যেকের আমি সালাম, প্রত্যেকের সাধুবাদ, প্রত্যেকের শুভেচ্ছা, ঈদ মোবারক, মিলাদুন্নবীর শুভেচ্ছা প্রত্যেকটা দরবারের। আমি নাম বলবো না, বাংলাদেশে যতগুলা সুন্নি দরবার আছে মিলাদুন্নবী করে, প্রত্যেকের আমার শুভেচ্ছা। এই শুভেচ্ছার বাণী, শান্তির বাণী সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ুক আমার রসুলের আগমনে। আমার মনে পড়ে ওই যে চট্টগ্রামের একজন মৌলানা সাহেব নাটটা বলেছেন, কুলি যায় মাখা 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 গজল, যে নূর নবীজির নূরি চরণ যখন পায় ভুবন, দুঃখ মুছিয়া লাভ করিল জান্নাতি জীবন। সুবহানাল্লাহ। অর্থাৎ নূরের নবীর নূরের চরণ যখন পৃথিবীতে লাগলো, সারা পৃথিবী ধন্য হয়ে গিয়েছে, সারা পৃথিবী অন্ধকার দূর হয়ে গিয়েছে, এমন নবীর সামনে আর যাই চলে? বেয়াদবি চলে না। আল্লাহ গুনা মাফ করে, মনে রাখবেন বেয়াদবির কোনো মাফ নাই। শয়তান কিন্তু গুনা করে নাই, শয়তান বেয়াদবি করেছেন। আমরা ইমানদাররা হয়তো অনেক বুলে সুলে গুনা করি, এই গুনাগুলার ক্ষমা আছে, আল্লাহ রহমান রহিম, ইস্তেগবার করলে আল্লাহ ক্ষমা করবে। লেকিন রসুলুল্লাহর সাথে যাররা ফরিমান বেয়াদবি, জেনে করো, অজান্যা করো, বুজ্জা করো, না বুজ্জা করো, লাই আকবালু তওবা, ক্ষমা নাই, ক্ষমা নাই, নবীর সাথে বেয়াদবির কোনো ক্ষমা নাই, হাসরে তোমাকে জাহান্নামে জ্বলতে হবে। এই জন্য রসুলুল্লাহকে ভালোবাসেন, ঈদি মিলাদুন্নবীর নবীর আগমনের শান্তি সারা পৃথিবীতে ছড়িয়ে দেন। নবীর মিলাদুন্নবীর আগমনের দিন আমি ঘোষণা দিচ্ছি, আমার সুন্নিমনা মানুষগুলা ফাসক্ত নামাজ পড়বেন, হক হালালে চলবেন, সুদ খাবেন না, ঘুষের সাথে সম্পর্ক রাখবেন না, আল্লাহর কসম এই দুই দিনের দুনিয়া নষ্ট করবেন না, সিরাতুল মুস্তাকিমে চলেন, হক পথে চলেন, সবসময় জিকির করবেন, ফাসক্ত নামাজ পড়বেন, মা বাবার খেদমত করবেন, বড়দেরকে ইজ্জত দিবেন, ছোটদেরকে স্নেহ করবেন, স্ত্রীদেরকে ধমক দিবেন না, স্ত্রীদের গায়ে হাত তুলবেন না, স্ত্রীদেরকে ভালোবাসা দিবেন, দেখবেন সমাজে শান্তি আর শান্তি। ইসলাম মানে শান্তি, ইসলাম সে তো পরশপাথর, মোরা কি পেয়েছি খুঁজি, মোরা যাদের তরে ইসলাম পেয়েছি মোরা তাদেরকে বুঝি। সুবহানাল্লাহ। এদেশে ইসলাম পেয়েছে আউলিয়াদের কেরামগণের মাধ্যমে, আল্লাহর ওলিদের মাধ্যমে। অত আমরা নাফরমান, আমরা আল্লাহর ওলিদেরকে এখন গালাগালি করি, নাফরমানি করি। তো বাবা, আমি ইনশাল্লাহ চেষ্টা করব আবার আরেকটা লাইভ আসার জন্য ইনশাল্লাহ। আমি আসলে যে এগুলো অভ্যস্ত না, এই জন্য আসলে আসা হয় না, চেষ্টা করব একটু কন্টিনিউ করার জন্য। আপনাদেরকে আমি আবারও ঈদ মিলাদুন্নবীর শুভেচ্ছা জানাচ্ছি। আমার আব্বার একটা কথা বলে আমি শেষ করবো ইনশাল্লাহ। আমার আব্বা বলছেন, দয়াল নবী আপনি আমার যান, দেশ বিদেশে দিমশান, দিতে দিতে জালালির হয় যেন মহরণ। দয়াল নবী আপনার দরবারে, আমরা গোলাম নবী হাজির হইয়াছি। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক। নবী গো, আপনার কদমে গুনাহগারকে কবুল করেন। আমার অনেক সন্তান ঈদ মুবারক জানাইছে আমার সাথে, সবাই সালাম দিচ্ছে, সবাই আমি সালাম গ্রহণ করলাম, আমি সবাইকে আবার সালাম দিলাম, আসসালামু আলাইকুম, সবাইকে ভালোবাসা জানাইলাম। আমার দেশে বিদেশে যত জায়গায় রুহানি সন্তানরা আছে, প্রত্যেকের এখানে আমি জায়গা দিছি, আমার নবী যেন কদমে জায়গা দেয়, সবাই বলি আমিন। আমি এখানে জায়গা দিছি প্রত্যেকটা রুহানি সন্তান আমার, যারা আমার উসিলা আমার হাতে হাত দিয়া মদিনাওয়ালার কাছে বায়াত রাসুল গ্রহণ করেছেন, জালালির উসিলায় বায়াত নিয়েছেন রসুলুল্লাহর কাছে, প্রত্যেকের আমি এখানে জায়গা দিয়েছি, আমার নবী যেন কদমে জায়গা দেয়, আল্লাহ যেন কবুল করে। তো আমি আসলে লাইভ অভ্যস্ত না, অনেক কী কথা বলছি আসলে, এখন আমি রিপ্লাই করলে কইতে পারতাম না যে কী কথা বলেছি। ইনশাআল্লাহ আমার কথাবার্তা যদি কারো মনে কষ্ট গিয়ে থাকে কথা, আমরা তো আসলে একটু কুমিল্লার দক্ষিণের মানুষ, আমাদের বাসার সাথে প্রায় নোয়াখালীর বাসার সাথে মিল আছে কিছুটা, এই জন্য ক্ষমা দৃষ্টিতে দেখবেন যদি কোনো ভুলভ্রান্তি হয়। ইনশাআল্লাহ আমি আবারও শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে, বিশেষ করে যারা মিলাদুন্নবী মানেন না, আপনাদেরকেও মিলাদুন্নবীর শুভেচ্ছা দিয়ে আমি শেষ করব। যারা মিলাদুন্নবী মানেন না, বাবা আমার নবীর জন্ম, এটা মানবেন না কেন? এটা আচ্ছা, নবীর জন্ম এটা বিদাত কীভাবে হয়? নবীর জন্ম বিদাত, এটা কী বললেন? এবার বললেন না, এটা বলি নাই, ঈদে মিলাদুন্নবী বেদাত। তো নবীর জন্মে খুশি, নবীর জন্মে খুশি, এটা আপনি বেদাত বেদাত বলবেন কেন? আবার নবীর জন্মে কে খুশি না? আসমান খুশি, জমিন খুশি, সূর্য খুশি, চন্দ্র খুশি, আরশ খুশি, লোহ খুশি, কলম খুশি। কবি নজরুল বলেছেন, ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এদরে দুনিয়া। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবার আমার এই যে আমার অনেকে অনেক অসংখ্য লোক
ইনশাআল্লাহ আমার সাথে লাইভে আছেন, সংযুক্ত আছেন, আমি কয়জনের নাম বলবো, সবাইকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ, সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ। ঈদে মিলাদুন নবীর সকল ঈদের সেরা ঈদ, ঈদে আজম, ঈদে আকবর শ্রেষ্ঠ ঈদ, ইমানদারের শ্রেষ্ঠ খুশি মিলাদুন নবীর আগমনের দিন। শুভেচ্ছা জানাচ্ছি, বিদায় নিলাম। যদি ভালো থাকি ইনশাআল্লাহ আবার দেখা হবে। এখন তো প্রোগ্রামের সিজন আসছে, বিভিন্ন প্রোগ্রামে কথাবার্তা বলবো, হয়তো একটু সময় পেয়েছি এই জন্য আপনাদের সামনে এসেছি। ইনশাআল্লাহ আমার দরবারের জন্য দোয়া করবেন, আমার দরবারের প্রত্যেকটা শাহজাদার জন্য দোয়া করবেন। আমার আব্বা হুজুরের মতে দয়াল নবীর আদর্শে যেন আমরা চলতে পারি, আমার দয়াল নবীর সম্মান আমরা, আমার আব্বা হুজুর, আমরা আষ্টেজন ভাইকে আলহামদুলিল্লাহ আমরা আষ্টেজনে প্রোগ্রাম, মাঠে প্রোগ্রাম করি, নবীজির পক্ষে কথা বলি, নবীর পক্ষে কথা বলে যেন আমরা এই নবীর পক্ষে কথা বলতে বলতে যেন আমাদের মরণ হয়, নবীর পক্ষে যেন থাকতে পারি। তো আমার দরবারে ইনশাআল্লাহ জুলুস হয়েছে, মিলাদুন নবী মাহফিল হয়েছে। আমার দরবারের পক্ষ থেকে, আমার প্রত্যেকটা শাহজাদার পক্ষ থেকে আমি আবার আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। ইনশাআল্লাহ আমার দুইজন আম্মা, আমার দুইজন আম্মা এখন একসাথে ঘুমায়, বয়োজ্যেষ্ঠ মুরব্বী মানুষ, আমার আম্মাদের জন্য একটু দোয়া চাই। আমার আম্মারা আমার আব্বা এমনভাবে রাখছে, আমার আব্বা থাকা অবস্থায় একসাথে থাকতো, আমার আম্মারা এখনও আমার দুই আম্মা একসাথে থাকে আলহামদুলিল্লাহ। আমার দুই আম্মার জন্য একটু দোয়া চাই, আমাদের জন্য, আমাদের শারীরিক অবস্থা ভালো না, একটু দোয়া চাই আমার আম্মাদের জন্য। আর আমার আব্বার জন্য খাস করে দোয়া করবেন, আমার আব্বা হুজুরের মাজার শরীফকে যেন আল্লাহ উচ্চ মকাম রওজা রওজাতুন মিন রিয়াজিল জান্নার সাথে সুরা করে দেয়। আমার আব্বার রওজা শরীফকে, মাজার শরীফকে যেন আল্লাহ জান্নাতের আলা দরজা বানিয়ে দেয়। আমার একজন ভাই, বড় ভাই মোশাররফ জালালী, উনি ইন্তেকাল করেছেন আব্বা হুজুরের পর পরে, ওনার কবরটাকে যেন আল্লাহ, মাজারটাকে যেন আল্লাহ জান্নাতের বাগ গালিসা বানিয়ে দেয়, জান্নাতের বাগান বানিয়ে দেয়। আমাদের, আমার ছেলেমেয়ের জন্য দোয়া করবেন। বিশেষ করে আর একটা কথা বলে দিই আপনাদেরকে, শেষ পর্যায়ে কথাটা মনে হয়েছে, আলহামদুলিল্লাহ আমার দরবারের আমার ভাইদের শাহজাদা, আমার শাহজাদা, আমাদের বাগিনা 11 জন চট্টগ্রাম জামে হামদিয়াতে পড়ে আলহামদুলিল্লাহ বলে। আগে যারাই বলতেন জালালিরা, হ্যাঁ, বিরূপ মন্তব্য করতেন আর কি আপনারা। ইনশাল্লাহ আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কথা বলতে ইনশাল্লাহ আপনাদেরকে হিসাব করে বলতে হবে। ইনশাল্লাহ আমার ছেলেরে আমি আলহামদুলিল্লাহ হেফজ ফরাইয়া আমি চট্টগ্রাম জামিয়াতে 6 ভর্তি করেছি, এখন সে 8 পড়ে। আমার বড় ভাই মোশারফ ভাই তো ছেলে নাই, ওনার মেয়ে, এরপরে মুবারক ভাই, মুবারক হোসেন জাল্লি, ওনার দুইটা ছেলে জামিয়াতে পড়ে, একজন ফাজেল একজন আলেমে। এরপরে আমার ভাই মোয়াজ্জাম হোসেন জালালি, ওনারও একটা ছেলে জামিয়াতে পড়ে। মনির হোসেন জালালি, ওনার ছেলেও জামিয়াতে পড়ে, আমার ছেলে তো পড়েই। এরপরে বেলায়েত আছে আমজাদ আছে, এদের ছেলের এখনও ছোটো, এরাও পড়বে ইনশাল্লাহ। এরপর আমার 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 ইমিডিয়েটলি বড় বোন উমেনি আফা, ওনার নূর ইসলাম জিয়াদিন, ওনার দুইটা ছেলে জামিয়াতে পড়ে। আমার আরেকজন বোন আছে খাগড়াছড়ির জোহরাফা, ওনার ছেলেও জামিয়াতে পড়ে। এভাবে আমার বোন বাগিনারা, আমার বাগিনারা বাতি যারা আষ্টে থেকে 10 জন জামিয়াতে পড়ে, তাদের জন্য দোয়া করবেন, তারা যেন আলা হজরতের মতো, মুজাদ্দেদ আল ফেসানির মতো আলেম হয়ে বের হয়, দিন ও মিল্লাতের জন্য যেন, সুন্নিয়াতের খেদমত যেন আল্লাহ তাদেরকে কবুল করে। তো আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের কাছে দোয়া চাই। আর কি আর কী দিব আপনাদেরকে, আপনারা আমার কী দিবেন, একটু দোয়া, একটু দোয়া, একটু দোয়া, যেন মদিনাওয়ালার কদম আল্লাহ কবুল করে। আমিও আপনাদেরকে মদিনাওয়ালার কদমে দিচ্ছি, আল্লাহ যেন আমার রসুল আরবির কদম আপনাদেরকে কবুল করে, সারা পৃথিবীর মানুষ যেন মিলাদুন নবীর মাসে, মিলাদুন নবীর শানে মানে ইমানকে তাজা করে, ইমানকে বুলন্দ করে, নামাজি হয়, দুরুদ ফর্নেওয়ালা হয়, তাসবিহ তাহলিল ফর্নেওয়ালা হয়, মা বাবার খেদমত করনেওয়ালা হয়, যাদের মা বাবাকে, হ্যাঁ, উচ্চ সমাজের লোকেরা ওই যে কী কীতে দিয়ে দিছে জানি, এগুলাতে কী বলে জানি, নিজের ঘরে রাখে না, ওই যে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়, শিক্ষিত সমাজ, একটা ছেলেকে আলেম বানান, কোরআন হাফেজ বানিয়ে জামে আহমদিয়াতে বড় একজন আলেম বানান, দেখবেন এই ছেলে জীবনে মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিবে না, এটাই আলেমের গুণ। এই জন্য সারা পৃথিবীর মানুষ যারা আমার এই লাইভ দেখবেন, আমার জন্য দোয়া করবেন, যাদের ছেলেমেয়ে এখনও পড়ালেখা স্টার্ট করে নাই, চেষ্টা করবেন কোরআন হাফেজ বানাইতে, একজন অন্তত আলেম বানাইতে, যেন আপনাকে জানাজা দিয়ে কবরে পাঠায়। সুন্নি আলেম বানাবেন, আশিকের রাসূল বানাবেন, হাসান আপনার জন্য দাঁড়িয়ে যাবে। আল্লাহ যেন আমাদের প্রত্যেকের কবুল করে। আমি অনেকেই বাজে কমেন্টস করতেছি, আমি তাদের কোনো কথা রিপ্লাই দিব না, তারপরে বলবো ইবাদতের প্রসঙ্গ। তো আপনি যদি বললেন আমার করা ইবাদত, এটা তো ঈদে মিলাদুন নবী পালনে খুশি হলে আল্লাহ সওয়াব দিবে, নবীর আগমনে যে কেউ যদি খুশি হয় তার সওয়াব, অবধারিত সওয়াব, তো সওয়াবটা তো ইবাদত। আপনি যদি বলেন এটা সাহাবিরা করে নাই, এটা নবী করে নাই,
তো আমনজবি ইস্তেমা করেন টঙ্গির ইস্তেমা তিন দিনের ইস্তেমা এটা কোন সাহাবা করছে একটু জবাব দিতেন পারবেন জবাব নাই আপনি যে গাটি লই লই মসজিদে দৌড়ান কোন সাহাবী করছে আপনি যে মসজিদে 40 দিনের সিল্লা দেন কোন সাহাবী করছে এগুলা কি দিনের মধ্যে নতুন যোগ করেন নাই আমাদেরটা মিলাদুন্নবী যদি টাটকা বিদাত হয় আপনারটা তো বাসি হারাম গন্ধযুক্ত হারাম কথা বলতে একটু চিন্তা করে বলতে হবে নিজের হন্দ নমনগু হরের গহন্দ নিজে বেদাতের ভিতরে ডুব দিয়ে রইছে আরেক বেটার বেদাতি কয় আপনি ইমামতি করেন নবীর কোন সাহাবা নবী কোন দিন ইমামতি করে ফয়সা নিছে নবীর কোন সাহাবারা মহল্লার এ ঘরে একদিন ও ঘরে একদিন খাবে এই ডিসাইড করে নামাজ পড়াইছে ইমামতি করছে আপনি তো কইতেছেন আমি ইমাম সাহেবকে ছোট করে বলতেছি না আপনি বুঝাবার জন্য বলতেছি যে যে একজন ইমাম সাহেব এখন মসজিদে হ্যাঁ থাকে উনি প্রত্যেক মহল্লা একদিন করে খায় কোন সাহাবা আপনি দেখেন তো কোন সাহাবা এই ঘরে খাইয়া ওই ঘরে খাইয়া ইমামতি করছে এগুলা কি দিনের ভিতরে না আমি বেদাত বলবো না এগুলো চোখ দিয়ে দেখাইয়ে দিলাম আপনি মসজিদ এখন দোতলা করতেছেন এটা কি মসজিদটা কি ইবাদতের অংশ নয় মসজিদটা কি ইবাদতের মধ্যে পড়ে না দিনের মধ্যে পড়ে না তো আপনি যদি মসজিদকে দোতলা করলেন মসজিদকে যে আপনি দোতলা করলেন নবীজিকে দোতলা মসজিদ করছে সাহাবারা কি দোতলা মসজিদ করছে করে নাই আপনারা করলে বেদাত হয় না আপনারা ওই যে হাত পাকার মিছিল করেন হাত পাকার মিছিল করেন বর্তমান যে গণতান্ত্রিক ব্যবস্থা নাজায়েজ গণতান্ত্রিকের মধ্যে আপনারা হাত পাকার মিছিল করেন আপনারটা বেদাত হয় না আর নবীর আগমনে একটু মিছিল করলে বেদাত হয় লাগাম দিয়ে কথা বলেন জিব্বা কেটে দেওয়া হবে হাসরে আল্লাহর দরবারে দেখবেন আপনারা গত কয়েক বছর আগে মাননীয় প্রধানমন্ত্রী আপনাদেরকে ফাতার একটা সার্টিফিকেট দিছে মাস্টার্সের সম্মাননা দিছে আপনার এই ফাতার সার্টিফিকেট পাইয়া আপনারা মিছিল করছেন হ্যাঁ মাহফিল করছেন সার্টিফিকেট পাইয়া মাহফিল করছেন আর আমরা নবীরে পাইয়া মাহফিল করলে নবীকে পাইয়া নবীর খুশিতে আমরা মাহফিল করছি আমরাটা বেদাত আপনারা ফাতা পাইয়া ফাতার সার্টিফিকেট পাইয়া আপনারা মাহফিল দিছেন মিছিল করছেন এগুলা বেদাত হয় না মুখ খুলেন না ভালো হইতে ফয়সা লাগে না আপনারটা আপনি করেন আমারটা আমি করি এদেশে হিন্দু আছে খ্রিস্টান আছে সবাই আছে যার যার ধর্ম সে পালন করবে আমি মিলাদুন্নবী করে যদি আমি বেদাতি হই আমি জাহান্নামে যাই আমার তো অসুবিধা নাই আপনারা তো জলে কেন জলে কেন রে ভাই এত জলে কেন মিলাদুন্নবী করলে আপনার জলে কেন হ্যাঁ আমার শেরে বাংলা আলা হজরত এরা বহু আগে বলে গেছে আলা হজরত বলে গেছে যে সুন্নিরা আশিকেরা মিলাদুন্নবী করতেই থাকবে মওদুদীর দল ওহাবীর দল জ্বলতেই থাকবে শয়তানের ছেলেরা জ্বলতেই থাকবে আপনি জিলাফি খুর বলেন বিরিয়ানি খুর বলেন তো আক্কা করি না বিদাতি বলেন তো আক্কা করি না যেটাই বলেন নো কমেন্টস রসুলুল্লাহর গোলাম কোনো স্যাক্রিফাইস নাই বিদা নিলাম অনেক সময় কথা বলেছি এত কথা বলার যোগ্যতা আমার নাই আমি নাখান্দা নালায়েক অদম আপনাদের কাছে দোয়া চাই আমার জন্য দোয়া করবেন আপনার আপনারটা আপনি করেন আপনি ওহাবি মত আপনারটা আপনি করেন আপনি তাবলিগ আপনি করেন আপনার সিল্লা আপনি দেন আমার মিলাদুন্নবী আমাকে করতে দেন এখন যেহেতু রাষ্ট্রীয়ভাবে মিলাদুন্নবী পালন হচ্ছে রাষ্ট্রীয় ছুটি এটার বিরোধিতা করা মানে রাষ্ট্রদ্রোহিতার মামলা খাওয়া রাষ্ট্রের বিরোধিতা করা আর কিছু বলবো না বাকি কথা আরেক সময় বলবো ইনশাল্লাহ আপনার জন্য তো আপনাদের কাছে আমি দোয়া চাই সমস্ত যারা সুন্নিতরা আকাবির আছেন আমার বিশেষ করে এখন তো আকাবিরা সবাই চলে গেছে চট্টগ্রাম জামিয়া আহমদিয়ার শিক্ষকরা কাদরিয়া তৈবিয়ার শিক্ষকরা এরপরে মনে করেন কুমিল্লা আলিয়া মাদ্রাসার শিক্ষকরা অর্থাৎ সুন্নিয়াতের আকাবির যারা আলেম যারা ফুকাভা যারা আল্লাহর ওলি যারা বর্তমানে আছেন আমি তাদের কদমে সুমা দিলাম আমার মা বাবার কদমে সুমা দিলাম দয়াল নবীজির কদমে সুমা দিলাম আল্লাহ জনের চুমা কবুল করে আল্লাহর ওলিদের কদমে হাতে পায়ে মা বাবার কদমে হাতে পায়ে নবীজির কদমে হাতে পায়ে চুমা দেওয়া জায়েজ আছে এটা সিজদা না এটা সিজদা না এটা সুমা প্রত্যেক শূন্য আলেম আমার মাতাত্তাস যদি আমার ভুল হয়ে যায় আমাকে একটু অনুরোধ রইল আমাকে একটু পরামর্শ দিবেন আমিও আজকে প্রায় 20-22 বছর আলোচনা করি মানুষের জানার শেষ হয় না বোঝারও শেষ হয় না তো আমারও অবুজ আমি থাকতে পারি আমার ভুল হইতে পারে আমার আকাবির যারা আছেন সুন্নিয়াতের মুসলকে যারা এখন সিনিয়র পর্যায়ে আছেন ভুল টুল হইয়া গেলে ফোন দিবেন যে সোহরাব জালালি সাহেব এটা তো কেমন কেমন মাথা ফেতে নিব বুঝ ভুলটা সংশোধন করে নিব
এটা থাকবে আমার আকাবিরদের প্রতি অনুরোধ। আর বাতিল ফেরকা যারা আছেন, বিশেষ করে কৌমি যারা, সালাফি যারা, গালি গালাজ করবেন না, নাম্বার দিয়ে দিব, ফোন দিবেন, বুঝে দিবেন যে জালালি সাহেব এটা বেদাত, এটা করেন না, আমি ফেললে আপনাকে বুঝাইব, আপনি ফেললে আমারে বুঝাবেন। গালি গালাজ করা ভালো না, আপনার কবর আমি যাব না মনে রাখবেন, আমার কবর আপনি যাবেন না। মিলাদুন্নবীর বিরোধিতাকারী সবাই কবর চলে গেছে, কিন্তু মিলাদুন্নবী কিয়ামত পর্যন্ত থাকবে, আপনি কিছু করতে পারবেন না। তো বাবা আমি বিদায় নিলাম আপনাদের কাছ থেকে, দোয়া নিচ্ছি আল্লাহ যেন প্রত্যেকের রসুলের কদমে কবুল করে। আবারও ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ আকবর, ঈদ আজম, ঈদ মিলাদুন্নবীর শুভেচ্ছা। বিদায় নিলাম, আমার মার্জনার জন্য যদি ভুল ত্রুটি হয় মার্জনা ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।